সৈত মদিনা ভেরেলা বলি জোরে বলুন এটা কি গজাল সুবহানাল্লাহ তো বলে দিলেন কি গজাল এটা কোন ভাষা হ্যাঁ ইংলিশ ভাষা সুইত মদিনা ভেরেলা বলি গুড মদিনা ভেরেলা বলি সুইট মদিনা ভেরেলা বলি সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দাওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দাওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরেলা বলি গুড মদিনা ভেরেলা বলি আপনিও যান ও জায়গাতে কাজ করে আপনি টাকা পয়সা নিয়ে আসবেন আমার নবীজি বাবা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমি একজন নবী হয়ে কি করে মহিলার কাছে যাব আল্লাহ বলছে হাবিব আপনাকে যেতে হবে না হাবিব গো আপনাকে যেতে হবে না হবে না হবে না আল্লাহ বলছে দেখেন আপনার সন্তানে চলে আসবে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জি এদিকে বাবা জান নাফিসাকে বলতে জগন নাফিসাও আমাকে একটা সত্যবাদী লোকের দরকার আছে ব্যবসা করার জন্য একটা সত্যবাদী লোকের দরকার আছে একটা সত্যবাদী ছেলে পাওয়া যাবে নাকি নাফিসা বলছে গো খাদিজা একটা মক্কাতে একজন আলামিন আছে তিনাকে যদি নিয়ে আসেন তো খুব মনে হয় ভালো হবে তিনি একবার সত্যবাদী তিনি একবার নজ্জবাজী তুমি যদি ওনাকে নিয়ে আসে করতে পারো যদি রাখতে পারো বাড়িতে তোমার লাভ হতে পারে তোমার আরাম হতে পারে তখন বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে জগো নাফিসাও তুমি এক কাজ করো যাও 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 মক্কাতে যে আল আমিন রয়েছে তিনি আমার বাড়িতে থাকবে কিনা নাফিসা এক পা দু পা করে গেছে যাবার পরে বাবাজি আমার নাবিজি চাচা আবু তালেবের কাছে গেছে বলো গো চাচা আপনার একটা তো ভাতিজা ছিল তার নাম হলো মুহাম্মদ তার নাম হলো রহমাতানিল আলামিন তার নাম হলো ইলমে গায়বে সংবাদাতা নবী ওগো হুজুর আপনার ভাতিজা কি খাদিজার বাড়িতে কাজ করবে নাকি জোরে বলবেন না আমার নাবিকে যেতে হলো না নাবির সন্তানে মানুষ চলে আসলো জোরে বলুন কে পাঠালো আমার আল্লাহ পাঠালো জোরে বলুন বলো যে আশাতে করছিলাম সেটাই আমাদের চলে আসলো আমার নাবি আসলেন বলো ভাতিজা তোমাকে আর যেতে হলো না খাদিজার বাড়ি থেকে একজন এসেছিল এটা তুমি যাও একটু দেখভাল করে এসো আমার নাবি জি এক পা দু পা করে আবার খাদিজার বাড়ি যাচ্ছে যাবার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন বাবা তিনার একবার নয় দুই দুইবার বাবা বিবাহ হয়েছিল কবার দুবার বিবাহ হয়েছিল বাবা বিবাহ হলো বাবা যে দুটি সন্তান হলো দুটি মেয়ে হলো সন্তান মারা গেল স্বামীও মারা গেল দুবারই স্বামীর সঙ্গে বিবাহ হলো বাবাজি সন্তান হলো স্বামী মারা গেল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন আর আমি বিবাহ শাদী করব না আমি আর বিবাহ করব না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে ব্যবসার দিকে আপনার ধ্যান দিয়েছিল ব্যবসা বাবা দেখভাল করেছিল কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে বাবা নিয়াত করে নিয়েছিল আমি আর তৃতীয় বিবাহ করব না আমার নবীজি বাবা যে আসলেন আসার পরে বলতেছে কি হয়েছে বলুন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন বলো গো আলামিন আপনি কি আমার বাড়িতে থাকবেন নাকি বলে কি করব বলুন না তখন বলতেছে আমার বাড়িতে ছাগল বকরি রয়েছে আপনি একটু ছাগল বকরি গুলোকে দেখভাল করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই বেনাদের ইসলাম আমার নবীজি জান বাবা রাজি হয়ে গেলেন বেনাদের ইসলাম মজা সামানি কেরাম এরকম ভাবে মা খাদিজার ছাগল পালা গেল আপনার নিয়ে যায় দাদার পেট পুনে দিয়ে আপনার নিয়ে চলে আসে কিন্তু আমার নবীজি
বাবা সমস্ত ছাগলের দড়িগুলো আপনার খুলে খুলে আমার নবীজি ওই আপনার দড়িগুলোকে বালিশ করে আমার নবীজি মাথার উপর আপনার দিয়ে আরাম করতেছে আর সমস্ত ছাগলেরা লাইন দিয়ে বাবা পানি পান করতেছে মা খাদিজা ছাদের উপর থেকে দেখেছে দেখি তো আলামিন ছেলেটা কি করে বাবা যেমন ছাদের উপর দেখেছেন আমার নবীজি আরাম করতেছেন আর সমস্ত ছাগলেরা লাইন দিয়ে পানি পান করতেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবলেন আল্লাহ আমি তো জীবনেও এইরকম ছাগলদেরকে পানি পান করতে দেখিনি ছাগল যখন পানি পান করত এই কাড়াকাড়ি করত এই কাড়াকাড়ি করত কিন্তু আজকে যত সুন্দর আদব দেখলাম আজকে ছাগল গুলো লাইন দিয়ে পানি পান করতেছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এ বাবা দে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও যেমনই বাবা এই কথা বলা বলার পরে বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার সালাম মুআজ্জাজ সামানেকেরা আমার নবীকে দেখলেন ও গো আল আমিন আপনাকে আর ছাগল দেখভাল করতে হবে না হবে না হবে না আপনি দয়া করে আপনি মুলকে সামে ব্যবসাতে যান আমার একটা নজবাদী ছেলে দরকার আছে ও গো আল আমিন আপনি যান ব্যবসাতে ব্যবসাতে বেরাদার সালাম মুআজ্জাজ সামানেকেরাম এদিকে বাবাজি নাফিসাকে বলল ও গো নাফিসা তবে শোনো গো আমার নবীর সঙ্গে যাও রাস্তাতে যেগুলা ঘটবে সেগুলা লিখে রাখবা এসে আমাকে সেই খবর গলে দেবা আমার নবীর সাথে বাবাজি এক পা দু পা করে বাবাজি চলতে শুরু করলো চলতে 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 বাবাজি মুসলমান ভাইরা সমস্ত কাফেলাদেরকে নিয়ে এক জায়গাতে আরাম করার জন্য বসে আছে আর একটা রাহি বাবাজি দেখতে যাওয়া যে গাছতলাতে আমার নবীজি আরাম করতেছে ওই আল্লাহ বালা রাহিবটা বাবাজি দেখে আশ্চর্য হয়ে গেল ওই গাছতলাতে দুজন ছাড়া পৃথিবীর মানুষ আর কেউ বসতে পারবে না এই দুজন কে কে জানা আছে আমি প্রথম বলেছিলাম নাবিজির সিনা চাক কভার হয়েছিল টাকা যদি না দেন তো বলবো না সত্যি বলছি আর যতগুলি বলবো বলেছে লাস্টে বেলাতে এগুলোও বলবো না টাকা না দেন সত্যি কথা বলছি দেখেন একটা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ যে আছে যে নিয়তে দিয়েছে 100 আল্লাহ কথা দানটাকে কবুল করে নিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই বাবা দি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও চলুন বাবা দি আমার নবীজি আপনার গাছতলাতে বসে রয়েছেন কিন্তু বেরাদ ইসলাম ওই আল্লাহ বালা রাহিবটা বাবা দূর থেকে দেখতেছে ওই গাছতলাতে একজন দুজন ব্যক্তি বসবে দুজন ব্যক্তি বসবে ইনাদের মধ্যে কেউ আরেকজন হবে নাকি ওই আল্লাহ বড় ব্যক্তিটা অবাধী দেখেছে দেখার পরে অবাক কাছে এসেছে আসার পরে বলতে যাও আপনি কে তখন বলতেছে আমার নাম হলো রহমাতান লিল আলামিন যেমন এই কথা বলা যে আপনাদের সকলে জিয়াপত থাকলো একটা ওটো জবাই করলো উট জবাই করা হলো এদিকে কাফেলার মানুষেরা বলতেছে হায়রে হায় আমরা ব্যবসা করতে আসে কেউ আমাদেরকে উট কাটা খাওয়ায়নি আজ কোন দিকে কপাল ঘুরলো উট খেতে পাচ্ছি কিন্তু বাবাজি আমার নবীকে বলো গো নবীজি আপনি আসুন আমার ঘরের দিকে সমস্ত আপনার কাফেলাদেরকে নিয়ে চলুন বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত মানুষদের কি বাবাজি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বেরাদার একটা উট কেটে বাবা খানা দিয়েছে খানা দেওয়ার পরে সকলকে খাওয়া দেওয়া হলো খাওয়া দাওয়া করার পরে বাবা আল্লাহ বালা রাহিবটা বলতেছে বলো গো আপনি কে বলে আমার নাম হলো রহমাতান লিল আলামিন আমি হলাম আখির জামানার নবী যেমন এই কথা বলেছে বলার পরে আল্লাহ বালা রাইবটা বলতেছে বলো গো তোমরা শুনে না শুনে নাও তোমাদেরকে আমি কথাটা বলতে চাই যেই গাছতলাতে আপনি ছিলেন ওই গাছতলাতে দুজন ব্যক্তি ছাড়া আর কেউ বসতে পারবে না
আর কেউ বুঝতে পারবে না। তাহলে আপনি কে? বলে আমি হলাম আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বালা রাহিবটা বলতেছে, বলো গো রহমাতানের আলামিন, আপনি দয়া করে মুলকে সামে যাবেন না, যদি যান কাফেরের দলের আপনাকে ধুবে নাও, কাফেরের দলের আপনাকে শেষ করে দিবে, কাফেরের দলের তলোয়ার দিয়ে আপনাকে আঘাত করবে, আপনি যাবেন না, অন্য গ্রাম থেকে ব্যবস্থা করে আপনি অন্য জায়গা চলে যান, ব্যবস্থা করে বাবা মুলকে সামে আর গেল না। আমার পাশের গ্রামে বাবা ব্যবসা করে নিয়ে বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে বাবা স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন বাবাজি, কি স্বপ্ন জানো? আসমানের একটা তারা মা খাদিজার বাড়িতে জানো পড়েছে। সকালবেলাতে বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা বাবা একজন বিশাল বড় আলেম ছিল, বিশাল বড় সে জামানাতে আলেম, বাবা তার নাম হলো ওয়ারা কাবিল নাফিল। চাচার কাছে গেছে বাবা, সে স্বপ্নের মানে বলতে পারত, স্বপ্নের বাবা মানে বলতে পারত। বাবা যে মুসলমান ভাইয়েরা, যখন বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেছে, যাওয়ার পরে বলতেছে, গো চাচা আমি একটা স্বপ্ন দেখলাম, কি? আসমানের একটা তারা আমার বাড়িতে এসে পড়েছে। ও চাচা গো এটার মানে কি হবে? বাবাজি ওই ওরা কাপে নাপে বলতেছে, বলো গো খাদিজা তোমার কপাল খুলে গেছে। তোমার কপাল খুলে গেছে, তোমার কপাল খুলে গেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার চাচা কিসের কপাল আপনি একটু ভালো করে বুঝিয়ে বলুন না, বুঝিয়ে বলুন না। এই বেরাদ ইসলাম মাজা সামানে গেরাম এবার ওরা কাপে নাবে বলতে যাও, খাদিজা এই স্বপ্নের মান হল এটাই, তোমার সঙ্গে আখেরি জামানার নবীর বিবাহ হবে। এটার মানে হলো এটাও বেরাদ ইসলাম মজান সামানি গেরাব ওগো আমার সোনা মানে গেরাব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মুচকি মুচকি হাসে, এদিকে চাচার কাছ থেকে বাবা আপনার বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে আমার নবীজির অপেক্ষাতে বাবাজি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ছাদের উপরে উঠেছে, উঠার পরে কানা চিরনি নিয়ে বাবাজি মাথা চুল গুলোকে বাবা বাবা পেছন থেকে নিয়ে সামনে করেছে চুল গুলোকে, আ চুল গুলোকে আঁচড়াতেছে, আর বাবাজি স্বপ্নের ভালোবাসার কথা মনে করতেছে। বলে আল্লাহ গো আমার স্বপ্নের ভালোবাসা কখন আসবে, আমার আখেরি জামানার নবী কখন আসবে? এ বাবাজি কথা যেমনই বলা আবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। এদিকে বাবা নাপের সঙ্গে যে একজন গেছিল বাবা মাসির, তাকে বলল যে মাসির বলো বলো, আর আগকালকার জামানাতে বাবা খবর ছিল, আগকালকার জামানাতে মোবাইল তো ছিল না, যখন ব্যবসা ফিরে বাড়ি আসতো বাবাজি, বাড়ি ফিরে যখন আসতো একজন কাফিলাকে পাঠিয়ে দিত, যাও মালিককে জানিয়ে দাও যে ব্যবসা ঠিকঠাক হয়েছে, বাড়ির দিকে আসছে, এই খবরটা আগে পৌঁছে দাও। আমার নাফিজি বাবা ওই নাফিসটাকে আপনার পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়ার পরে বল তো খাদিজা ব্যবসা খুব সুন্দর হয়েছে, আর কাফিলা আজকে মক্কাতে ঢুকবে। এই কথা যখন বাবাজি আমার নাফিসা যখন মা খাদিজাকে বলল, এবার আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি নবীর অপেক্ষায় বসে আছেন, নবীর অপেক্ষায় বসে আছেন। কিন্তু বাবাজি এদিকে নাফিসাকে বলল, গো নাফিসা তবে শোনো শোনো তোমাকে আমি যে কথাটা বলি, বলো তুমি তো নবীর সঙ্গে গেছিলে রাস্তাতে, বলো কি কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে? তখন মাসির বলতেছেন, বলো গো খাদিজা তবে শুনে নাও শুনে নাও, আমরা যখন আগে গেলাম একজন ব্যক্তি বলতেছেন, একজন আল্লাহ বালা রাহিব বলতেছেন, আমার নবী যে গাছতলাতে বসেছিল ওই রাহিবটা বলল আপনি হলে আখেরি জামানার নবী। যখন বাবা স্বপ্নের মধ্যে মেল পেয়ে গেল যে ইনি তো আখেরি জামানার নবী, আর কি ঘটেছে বলো বলো, বলো গো খাদিজা
मानुष छाड़ा छादेर उपर आपनारो आमार नबी के बाबा नूरानी चेहरा देखते प्रत्येक दिन एक पार्सेंट लाभ हतो चार पार्सेंट व्यवसाय लाभ हो মেয়েদের বাবাজি বুক ফাটে তে মুখ ফুটে না ঠিক কি না মেয়েদের বুক ফাটে তে মুখ ফুটে না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বলবো একবার বলবো কি বলবো না কি ভাববে আর মা খাদিজার বয়স বাবাজি তখন বাবা 40 বছর আমার নবীর বয়স বাবাজি 25 জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি এটা আপনার বলতে লজ্জা করছে যে আমার নবীজি 40 বছর মেয়েকে বিবাহ করবে নাকি কিন্তু মা গো মা আমার দয়ার নবীজি রহমাতাল লিল আলামিন এ বাবা ইনি হলেন আখেরি জামানার নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলো আল্লাহ গো বলবো কেমন করে বলতে যায় আবার ঘরে চলে আসে বলতে যায় আবার ঘরে চলে আসে এবের বেরাতার আমার নবীজি বলতে যাও গো খাদিজা আমাকে ব্যবসার টাকা মাইনার টাকাটা দিবা নাকি কিন্তু বাবা যে মুসলমান ভাইরা খাদিজা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো রহমাতাল লিল আলামিন আপনাকে আমি ডাবল মাইনা দিলাম এক মাসে কত মাইনা ডাবল মাইনা দিলাম এবং মা খাদিজা বলতেছে হুজুর আপনি যে উটটাতে চড়ে এসেছেন এ উটটা আপনাকে আমি দান করে দিলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার মনে মনে চিন্তা করে আল্লাহ আখেরি জামানার নবী যে উটের উপরে চড়েছে আর দ্বিতীয় মানুষকে আমি আর চড়তে দেব না বাবা কত দিনাদের বাবা আকীদা ছিল এ বাবা জি এবারে আপনার দুই মাসের মাইনা আমার নবীজি হাতে নিয়েছেন বাবা এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ আর কথা বলতে যাবে কি বলতে যাবে কি বাবা যে মুসলমান ভাই আ বলতে পারে না বলতে পারে না বেরাদার আমার নবীজি ওই মাইনার টাকাটা নিয়ে বাবা জি আপনার হাতে নিয়েছে হাতে নেবার পর চলতে লেগেছে চলতে চলতে বাবা জি ওই টাকা গুলো দেখে আমার নবীজি ঝরঝর করে পানি ফেলতেছে বাবারা আপনারা হয়তো বলবেন মাওলানা ওবায়দুল ইসলাম আমার নবী তো হালালি টাকা নিয়েছিল হ্যাঁ রে ভাই হালালি টাকা কিন্তু টাকা করে দেখে কাঁদছিল কেন আমার নবীজি মনে মনে ভাবে আল্লাহ গো আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো এই টাকা গুলো মার হাতে আমি দিতাম আমার মার হাতে দিতাম কত আমার মা খুশি হতো কত আমার আব্বা খুশি হতো আর এখনকার ছেলের বাবা কাজ করে টাকা নিয়ে আসলে মা বাবাকে বাবা গরম দেখে কথা ঠিক কিনা বেটা যে বাবা কেরালা থেকে এসেছে 15,000 টাকা নিয়ে বাবাজি 15,000 টাকা বেটা পকেটে আছে মা বলছে বেটারে একটা আপেল কিনে নিয়ে আয় বেটা তখন ঝাঁকড়ি মেরে বলছে মা তোমার কি আর বেটা নাই আমার কাছে যে একলা চাই দেছো খবরদার ভাই জীবন করবেন না আমার আল্লাহ বলতেছেন যারা বাপ মাকে ভালোবেসে নাই যারা বাপ মাকে মহব্বত করে নাই আল্লাহ বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বাবা জি মুসলমান আমার নাবিজি ওই টাকা গুলো হাতে নিয়ে বাবা কান্না করছে এই একটা ছেলে চলেছেন তো গো ছেলে চলেছেন বাবা জি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ও গো আমার আব্বা জি মুসলমান ভাইরা বাবারা এবের বেরা বেরা আল্লাহ তাআলা বলতেছেন বলো গো হাবিব আপনি দুঃখ করবেন না দুঃখ করবেন না যার বাপ মা নাই সে হলো এতিম আর এতিমে যারা সেবা করবে সেই হবে জান্নাতি আমার নবীজি টাকা করে নিয়ে গিয়ে বাবা চাচির হাতে দিয়ে যে চাচার হাতে ও গো চাচা চাচা এ দেখেন আমার প্রথমকার রোজগার টাকা আপনার হাতে তুলে দিলাম আমার নবীজি চোখের পানি ফেলতেছে ও গো চাচা যদি আমার মা বেঁচে থাকতো গো চাচা এ টাকা গুলো মার হাতে আমি তুলে দিতাম মার হাতে তুলে দিতাম বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন টাকা পয়সা গুলো দিয়ে দিল আবার সকাল বেলাতে আমার নবীজি বাবা দে গেছে মা খাদিজার বাড়িতে এবির মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আজকে আমি নবীকে বলবো বিবাহের কথা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে এসেছেন আসার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে বিবাহের কথা বলে দেব বাবা জি আবার যাই ঘুরে আসে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা বল জগ নবীজি আপনাকে আমি একটা কথা বলবো আপনি কি কথাটা মেনে নেবেন নাকি নবী আমা বলতে জগ খাদিজা কি কথা বলো বলো কি কথা বলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন নবী গো আপনাকে আমি বিবাহ করতে চাই জোরে বলুন না বিবাহ করতে চাই আমার নবীজি বলছো গো খাদিজা ও গো খাদিজা তোমার কি মাথা পাগল হয়ে গেল নাকি আমি একজন তোমার বাড়িতে থাকি এবং তুমি আমাকে বিবাহের কথা বলতেছো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন ও গো নবীজি নবীজি আমি টাকা পয়সা দেখব না আমি ধন দৌলত দেখব না ও গো নবীজি আপনাকে বিবাহ করব আপনার স্ত্রী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবো আমি নবীজির স্ত্রী হয়েছি এবং কিনা জান্নাতি হয়ে যাব বলুন আমাকে বিবাহ করবেন কিনা বাবা জি মুসলমান ভাইরাও আমার নবী বলতে যোগ খাদিজা আমি এই বিবাহ সুসন দিতে পারবো না আমার বাড়িতে আত্মীয় স্বজন আছে আমার চাচারা আছে চাচিরাই আছে আমার ফুপারা রয়েছে তাদের কাছে গিয়া তোমরা যাবা আমার সঙ্গে তোমার বিবাহ দিবে কিনা তিনারাই বলবে তিনারা যদি রাজি থাকে আমার বিবাহ করতে কোনো বাধা না বাবারা মায়েরা এখন যদি কোনো মেয়ের দুবার বিবাহ হয় আর একটা ইয়ং ছেলেকে যদি বলে বেটা রে ওই মেয়েটাকে বিবাহ কর করবে নাকি করবে গো বলে বাপ তোমার কি মাথা খারাপ হয়েছে ওই বিবাহিত মেয়েকে কেন বিবাহ করতে যাব আর কি মেয়ে দুনিয়াতে নাই কিন্তু বাবা রে আমার নবীজি ঘৃণা করে না ঘৃণা করে না আমার নবীজি বিবাহ করেছে নাপিসাকে বলো নাপিসা যাও নবীজির চাচাদেরকে বলে এসো নাপিসা বলতে যে আমি যাব না বলে কেন যাবে না বলে খাদিজা তোমার বয়স হলো 40 আপনি কে এই দাঁড়ান এখানে লড়বেন না যদি লড়ে তা আপনার বাড়ির জাম মুরগি সমরে যাবে মুরগি নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা এই 100 টাকা দিলেন আর 900 টাকা বাকি দেন আপনি হাজার পূজা দেন 600 দিয়েছেন আর 400 দিয়ে হাজার পূজা 600 পূজা এদিকে আসেন আপনি আসেন আসেন উনি দিলেন 1000 টাকা
ইনি দেন 1000 টাকা আপনি করবেন না আর 400 টাকা করে দেন আলহামদুলিল্লাহ পড়ে নিলাম কিন্তু আরে বাপ রে আল্লাহু আকবার এত তো মানুষ কো বদ করতে হয় না গো 200 দিবে 200 200 আর 200 দিবে ও হবে না আর হবে না বাবা জি মুসলমান আসুন मोहम्मद सल्लो आला मोहम्मद हरदम सले कलो पाक नामे मोहम्मद हरदम जबात कालो सफियाना मोहम्मद मदीना अमर जान मदीना अमर प्राण जरा बोलो सुभान अल्लाह मदीना अमर जान मदीना अमर प्राण ओई माटी ते सोए अछे नबी मोहम्मद जरा बोलो सुभान अल्लाह मदीना अमर जान मदीना यामर प्राण मदीना यामर जान मदीना यामर प्राण ओई माटी ते सुए आचे नबी मोहम्मद ओई माटी ते सुए आचे नबी मोहम्मद मदीना यामर जान मदीना यामर प्राण ओई माटी ते सुए आचे नबी मोहम्मद ओई माटी ते सुए आचे नबी मोहम्मद मदीना रोई माटी पेले चौके दीता मामी सुरमा बोले माटी ना रोई माटी पेले चौके दीता मामी सुरमा बोले मनेर आशा कबूल करो अगो रब्बाना मनेर आशा कबूल करो अगो रब्बाना मन जेते चाहे शुधु सुनार मदीना मन जेते चाहे शुधु सुनार मदीना निजेर हाथे নিজের সুর নিজে বানিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ নবীজি এলেন 12 রবিউল আওয়ালে নবী নূরে সারা জগতালো মা আমিনা বলে শোনো আমার কোলে দেখো চাঁদ এলো চুমা দিয়ে বলে দেখো গো নবীজি চুমা দিয়ে বলে দেখো গো নবীজি তোমার জানে দুনিয়ায় সবই এলো তোমার জানে দুনিয়ায় সবই এলো মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ মদিনা রই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে মদিনা রই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে মনের আশা কবুল করো গো রব্বানা মন যেতে চাই শুধু সোনার মদিনা মন যেতে চাই শুধু সোনার মদিনা জোরে বলো সুবহান আল্লাহ বাবা মা বড়দের খুবই ধৈর্য আছে গো কিন্তু বেটা ছেলেদের ধৈর্য নাই কেন বলছে সকাল বেলাতে বললেন রাতে বলে বিবি রে ছটার সময় কাজে যাব ভাতটা রান্না করিস বিবি বাবা কোনো কাজে খেতে উঠতে দেরি হয়েছে সাতটা যাই তোকে রাতে বললাম না ভাত রান্না করতে বাবা সকাল বেলাতে বিবির উপর চলছে আপনার মায়ের হ্যাঁ দেখবেন বাবা অনেকে মা আছে স্বামীকে না খাইয়া খায় না আছে না নাই
অনেকে মা আছে বাবাজি স্বামীকে না খাইয়া খাই না বেটাদেরকে না খাইয়া খাই না কিন্তু বাবা গো এখন সমাজে অনেকে মা বোন আছে স্বামী কাছে মাঠে কাজ করতে এদিকে বাবা স্বামী রাস্তে লেট হয়েছে এই মেয়েটা বাবা ঘরের ভিতর বা দু থালি ভাত মেরেছে সকালবেলা স্বামী এসেছে বাড়িতে বলে হাগো তোমার কি আজকাল গানবেলা কিছু হবে না বলে কেন কি হয়েছে বলে তোমার লেগে সকাল থেকে আমিও খাইনি কিন্তু এদিকে দু থালি মেরে দিয়েছি আছে না নাই বাবা দেও মা খালা এটা করে মহব্বত হবে না মা মহব্বত বাবাজি দিল থেকে হয় মন থেকে হয় জোরে বলুন এই মা চেহারা দেখে মহব্বত করা হয় না মা গো মা দিল দেখে মহব্বত করা হয় বেরাদের ইসলাম মাদান সামানি গিরাম আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি জান্নাতি হওয়ার জন্য আমার নবীজির স্ত্রী হওয়ার জন্য মা খাদিজা বিবাহ করার জন্য পাগো আর মা বোনেরা বাবাজি দাড়িওয়ালাকে বিয়ে করে না ঠিক কিনা বলে বাপ গো আব্বা গো তোমাকে বলবো সব কিন্তু দাড়িওয়ালা নমাজি বালা ধরিও না পর পেছে থাকবো না তুমি যদি ধুরো ওই গলা কাটটা মুরগি বালাকে নিয়ে এসে ধরে ওকে ইরাম এবের বাবা দে না বেসা গেছে কোথায় আবু তালেবের কাছে বলে চাচা গো আপনার ভাতিজার সঙ্গে খাদিজার বিবাহর কথা বাবা দে আবু তালেব বাবা খুশি হয়ে গেছে একদম মা খাদিজা এত বড় লোক এত বড় লোক আমার ভাতিজাকে বিবাহ করবে আমার ভাতিজার কপাল খুলে যাবে বেরাদেশন যখন বলে গেছে আমার নবীজি এক পা দু পা করে এসেছেন আসার পরে বলতে জগো ভাতিজা তোমার বিবাহের একজন পায়গাম দিয়ে গেছে বলে কে বলো তুমি যার বাড়িতে থাকো তার নাম হলো খাদিজা জোরে বলুন সুবহানাল্লাহ যখন বাবাজি কথা বলো বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজি এসেছেন তখন বলতে জগো খাদিজা আমি তোমাকে বিবাহ করব কিন্তু তিনটা শর্ত আছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন ও গো নবীজি কি শর্ত এক নম্বর হলো খাদিজা তোমার যতগুলি টাকা পয়সা ধন দৌলত আছে সমস্ত জিনিসকে ফকির মিসকিনকে দান করে দিতে হবে ওগো মা খালা শুনে জন্মারাতের বেলায় আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হতে গেল গো মা ওগো মা শেষবারের মত আমি বলছি গো মা আমি কিছুক্ষণ পরে ভাবছি শেষ করব ওগো মা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি নারী হতে চান গো মা আমার 20টা মায়ের কাছে 100 টাকা করে দেখতে চাই শেষ দানা চাহাবো না ওগো মা কালকে রাত্রে বেলাতে ওবাইদুল্লাহ চাহাবে না থাকবেও না 20টা মায়ের কাছে 100 টাকা শেষ দান হবে না বাবা জি মুসলমান ভাই এ সোনা মানিক ওগো মা খালা শুনে যান মা রাতের বেলায় একবার দরবার আল্লাহুম্মা সাল্লাল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়েদনা ওয়ালা মুহাম্মদ আলা সাল্লাল্লাহ মুহাম্মদ হরদম জবাব পাক নামে মোহাম্মদ ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতলি জোরে বলুন ও মদিনার বাবা যে মুসলমান ভাইরা ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতলি
जतन करे हृदय माजे एका निरिबिले ओ मदीनार बुलबुले तोमार नामेर बलतले ओ मदीनार नयनमणि तोमार नामेर बलतले जतन करे हृदय माजे जतन करे हृदय माजे एका एका निरिबिले ओ अमीनार नयनमणि तोमार नामेर फलतले जरे बोलन से फुलेरी पापड़ी गलो झरे पड़े ना मुग्ध कर सुबस्ताहार कबु से सैना से फुलेरी पापड़ी गलो झरे पड़े ना से फुलेरी सुबस्ताहार कबु से सैना से फुलेरी खुशबोते आत से फुलेरी आज खुशबोते आत सारा दुनिया उजाला ओ मदीनार नयन मणि तोमार नामेर फलतले ओ मदीनार बुलबुले तोमार नामेर फलतले जतन करे हृदय माझे एका एका निरिबिले ओ मदीनार नयन मणि तोमार नामेर फलतले।